বারাসাত এক নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদে আবার কি রদবদল হতে চলেছে? মঙ্গলবার সন্ধ্যায় তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের নিয়ে আলোচনায় বসলেন রাজ্যের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য, উত্তর চব্বিশ পরগনা জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বাণীব্রত চক্রবর্তী দত্তপুকুর কাশিমপুর অঞ্চলে এক দলীয় সভায় বারাসাত এক নম্বর ব্লকের নয়টি অঞ্চলকে ভাগ করে নয়টি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি করে দিয়েছিলেন। তখন ব্লক একের সভাপতি ছিলেন শুভরাজ আলম, কিন্তু অঞ্চল ভিত্তিক সভাপতি করায় এতদিন ফাঁকা ছিল ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদ। কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য ছোটজাগুলি অঞ্চলে এসে প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি সহ যে সকল সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাদের সাথে এক আলোচনা সভা করেন। সাথে ছিলেন ছোটজাগুলিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান নুরুল হক, বারাসাত এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রবিউল ইসলাম, কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ ইছা সহ জেলার একাধিক তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব সহ কাশিমপুর ও ছোটজাগুলি অঞ্চলের তৃণমূল নেতৃত্ব। এই আলোচনার পর রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য বলেন, বারাসাত এক নম্বর ব্লক জুড়ে যেভাবে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব দিচ্ছিলেন শুভরাজ আলম, ঠিক সেইভাবেই নেতৃত্ব দেবেন। একই সাথে সংগঠন আরও মজবুত এবং নতুন নতুন ছাত্রছাত্রীদের রাজনীতিতে যোগদানের কাজও করবেন। তাহলে কি আগামী দিনে রাজনীতির সমীকরণ আবার বদলাচ্ছে? বারাসাত এক নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির পদ ঘিরে আগামী দিনে বারাসাত এক নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদে কে বসছেন কি জানালেন তিনাঙ্কুর ভট্টাচার্য, দেখুন। কিন্তু আমার প্রতি অসুবিধা আমার পূর্ণ ভরসা রয়েছে, ও যেভাবে এখানে একত্রিতভাবে কাজ করছিল ওর প্রতি কিছু অন্যায় হয়েছিল, কিন্তু সেরকমভাবে কাজ নেই। আমি শুভরাজকে আসার জন্য বড় করে নেওয়ার জন্য আমি নিজে বড় করে যেরকম যেরকম ছিল ঠিক সেই রকম আমরা রাখলাম। এক্ষুনি আমরা কিছু ভাঙছি না, কেন ভেঙে কাউকে এখনো দিইনি, আর একটু আমাদের দেখে করতে হবে। তাই এই মুহূর্তে আমরা ভাঙার সিদ্ধান্ত থেকে বিরত থাকলাম, যে যেভাবে ছিল তারা সেভাবে কাজ করবো, আমরা পরবর্তীকালে সিদ্ধান্ত নেবো। কারণ এরা আমাদের একটা অবজেকশনের কথা জানালো, যারা কাজ করতে সমস্যা হচ্ছে এভাবে, কারো দায়িত্ব না পেলে আমরা কাউকে নতুন করে এই মুহূর্তে দায়িত্ব দিতে চাইছি না। আমরা আর একটু দেখে নিয়ে গুছিয়ে নিয়ে জেলাটা পুরোটা গোছানোর পর আমরা দায়িত্ব নেবো। তাই ঠিক যে পজিশনে আগে ছিল ঠিক সেই পজিশনে পুরোটা আবার ক্যারি ফরওয়ার্ড করবে, এটা জানিয়ে দিয়ে গেল। সামনে পঞ্চায়েত নির্বাচন, সেখান থেকে বিজেপি এবং সিপিএম যেভাবে উদ্বুদ্ধ হচ্ছে সাথে আম, সেখানে ছাত্র পরিষদের একটা ভূমিকা ছিল থাকবে, সেখান থেকে আরও সমর্থনটা কীভাবে করবেন? শুভরাজ আছে, ও যথেষ্ট দক্ষতার সঙ্গে এখানে সামলে এসছে এতদিন ধরে, ওর ওপরে দায়িত্ব ছিল, ওই দায়িত্বটা নিয়ে সামলাবে। এবং আমার দৃঢ় বিশ্বাস যেভাবে ছাত্র পরিষদ বিগত ইলেকশনগুলোতে ডোর টু ডোর ক্যাম্পেনিংয়ের ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন তারুণ্যের মুখকে সামনে নিয়ে লড়ে গেছে, আগামী দিনেও তৃণমূল ছাত্র পরিষদ সেইভাবে এগিয়ে যাবে। এবং আগামী দিনে যেভাবে সিনিয়র নেতৃত্বরা বলবে এবং মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পগুলোকে মানুষের সামনে তুলে ধরে, আমার বিশ্বাস তৃণমূল ছাত্র পরিষদ এগিয়ে যাবে। ব্লকের আবার কাউকে মাথার বসানো হবে? মাদার রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মালিক আমি নয়, যিনি জেলা সভাপতি তিনি নেবেন। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি হিসেবে আমি তৃণমূল ছাত্র পরিষদ ওরিয়েন্টেড বিষয়ে বলতে পারি, এবং সেখানে আমি জানিয়ে গেলাম যেভাবে ব্লকটা এতদিন ধরে চলেছে, মাঝখানে কয়েকদিনের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম হয়তো জেলা ভাঙতে পারি, কিন্তু আমরা কাউকে দায়িত্ব দিইনি, আমরা ভাঙবো বলে বলেছিলাম। এখন আমরা আজকে জানালাম আমরা সেই সিদ্ধান্ত থেকে বিরত থাকছি, যেহেতু কার্যকারিতা চালিয়ে যাওয়ার প্রয়োজন আছে, তাই আমরা কাকে কোথায় কী দেবো সেটা পরে ভাববো, কিন্তু আপাতত যেভাবে শুভরাজ চালাচ্ছিল শুভরাজই কন্টিনিউ করবে। ও বাদ বাকি অঞ্চল কমিটিগুলো সার্বিকভাবে প্রত্যেকটা করবে, ও প্রত্যেকটা বুথ কমিটিগুলো করবে, নতুন ছেলে মেয়েগুলোকে এগিয়ে নিয়ে আসবে। দেখুন এগুলো তো একটু সময় সাপেক্ষ ব্যাপার, আজকে বললাম কালকে হয়ে গেল নয়, আমাদের দেখতে লাগে কি এখন পারফরমেন্স দেখতে লাগবে, নতুন ছেলেমেয়েরা যাতে সঠিকভাবে উঠে আসতে পারবে। এবং শুভর ওপর যে দায়িত্বটা দিলাম, ভালো ছেলেমেয়েদের কারো সামনে নিয়ে ফোকাস করে উঠে আসা, কারণ নতুন প্রজন্মকে তুলে আনাটাই আমাদের প্রধান লক্ষ্য। তো সেই লক্ষ্যে কাজ করবে। এখানে নেতৃত্বরা ছিলেন, তো সভাপতিরা ছিলেন, আমার বাকি সকল দাদা ভাইয়েরা ছিলেন, যুব নেতৃত্বরা ছিলেন, তাদের সকলকে নিয়ে আজকে একটা ছোটোখাটো একটু চায়ের আড্ডাই বলতে পারেন হলো। আমি কালকে একটা অনুষ্ঠান ছিল, আমি আসতে পারিনি, আজকে এ পথ দিয়ে যাচ্ছিলাম, তাই একটু বসে গেলাম। এক সময় দেখা গেছিল আপনারা কথা নেমেছিলেন তেলের দামটা বেড়েছে বলে, আবার আজকে চার মাস পরে তেলের দাম বেড়েছে, কি আপনার
দেখুন, আমাদের মনে হচ্ছে আজকে গ্যাসের দাম বেড়েছে, 50 টাকা আগের দিন তেলের দামও বেড়েছে। আসলে একটা ইউপি ইলেকশন অব্দি অপেক্ষা করছিল, আমরা তো বলেই যাই যে ইলেকশনের আগে বিজেপি নেতারা বারবার উড়ে আসেন এবং বিভিন্ন দিল্লি থেকে উড়ে এসে বিভিন্ন রাজ্যে যান, প্রতিশ্রুতি দেন, নির্বাচনের পর ভুলে যান। বাংলার মানুষ 2021 নির্বাচনে তাদের ট্যাপে পা দেয়নি, আজকে বাংলায় বিজেপি করার লোকজন সেভাবে খুঁজে পাওয়া যায় না। আমি নিশ্চিত 2024 নির্বাচন বা 2023 পঞ্চায়েতে বাংলার মানুষ বিজেপিকে কবর দিয়ে দেবে।